আরেকটা স্টেপ ক্রিকেট বোর্ডের নেয়ার মনে হয় সময় হয়েছে। আসলে গামিনী ডিসিলবা, তিনি 2008-09 থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিরপুরের প্রধান পিচ কোচ হিসেবে কাজ করছেন, অথচ আমাদের লোকাল কাউকে সেভাবে ভালো উন্নত প্রশিক্ষণ দিয়ে কিংবা দেশের বাইরে কোনো কোর্স করিয়ে আসলে তাদেরকেও কিন্তু এই রোলে বসানো যায়। সেক্ষেত্রে আসলে বিদেশে এত ডলার পাঠানো লাগতো না, বিদেশে উপর আসলে এত বেশি নির্ভর হওয়া লাগতো না। আমরা আমাদের যদি একটা উদাহরণ দিই, আব্দুল্লাল মামুন বাংলাদেশে একজন পিচ ক্রিকেটার, তিনি কদিন আগেই নেপালের তিনি প্রধান পিচ ক্রিকেটার হিসেবে দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ আমাদের কিন্তু সেরকম লোকজন বা লোকবল আছে, যাদের চেষ্টা আছে, শ্রম আছে, তারা আসলে বড় হতে চায়, কিন্তু সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিচ্ছে না। তো এই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের আসলে কি চিন্তা আপনি আশা করছেন ভবিষ্যতে? না, এটি এটি আসলে আমাদের খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের বোর্ড, আমাদের দেশীয় কোচ, আমাদের দেশীয় লোক বলে ঠিক মূল্যায়ন করে না। ক্রিকেট বোর্ডে আমরা যে কোচের কথা বলছি, এই নিয়ে আমরা খেলাযোগের কথা বলেছি যে এখন আমাদের সময় আমাদের নিজেদের লোকদেরকে প্রমোট করা, নিজেদের লোকদেরকে কাজের সুযোগ দেওয়া। এই কিউরেটরদের কথা বলি আমরা, এই কিউরেটর দীর্ঘদিন ধরে গামিনী আছেন, এখানে গামিনী নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু দেখুন আমাদের কিউরেটররা নেপালে কাজ করছেন প্রধান কিউরেটর হিসেবে, আমাদের কিউরেটররা চীনে কাজ করছেন, আমাদের কিউরেটর হংকংয়ে কাজ করছেন, আমাদের কিউরেটর দুবাইয়ে কাজ করছেন, আমাদের কিউরেটর মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন, বিভিন্ন দেশে আমাদের কিউরেটর কিন্তু কাজ করছে, এবং তারা কিন্তু অত্যন্ত মানে দক্ষতার সাথে কাজ করছেন, তারা কিন্তু সুনামের সঙ্গে কাজ করছেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#, এবং তারা কিন্তু বাংলাদেশের এই ক্রিকেটের এই ক্ষেত্রে কিউরেটরের ক্ষেত্রে তারা কিন্তু একটা ভালো ইমেজ তৈরি করেছেন, যে কারণে আমাদের অনেকেই এখন বাইরে কাজ করছেন, কেউ কেউ দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু আমাদের দেশের ভিতরে সেই কাজটি ক্রিকেট বোর্ড করে না। এটি খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এখন সময় এসছে আমাদের সর্বক্ষেত্রে, মানে আমাদের কিউরেটর বলেন, কোচ বলেন, বিভিন্ন স্টাফ বলেন, তাদেরকে প্রমোট করা, ক্রিকেট বোর্ডে তাদেরকে যথার্থ মূল্যায়ন করা। আমরা আমাদের দেশে কর্মদক্ষতাকে যদি মূল্যায়ন না করি তাহলে এটা কেমন হয়? এবং আমরা সেটা করছি কি, বাইরের লোকদেরকে দিচ্ছি, প্রচুর ডলার তাদেরকে দিচ্ছি, এবং ব্যাপক পরিমাণে তাদেরকে আমরা মূল্যায়ন করছি, তাদেরকে পেমেন্ট করছি, কিন্তু আমরা আমাদের লোকদেরকে পেমেন্ট করছি না, এবং যাদেরকে আমরা চান্স দিচ্ছি, সুযোগ দিচ্ছি, তাদেরকে আমরা এত কম বেতন অফার করি যে সেটি আসলে খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য, দেশের মানুষ, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। ক্রিকেট বোর্ডের আসলে তাদের দৃষ্টিভঙ্গিটি চেঞ্জ করা অবশ্যই। এরকম একটা ঘটনা যখন উঠে আসে, খেলাযোগ সেই রিপোর্টটি করেছে, সেই জায়গাটাতে বিসিবি কর্মকর্তারা প্রায়ই বলে যে এরকম ঘটনা উঠে আসার পর যে অবশ্যই নেক্সট বোর্ড মিটিংয়ে আলোচনা হবে, তোলা হবে এবং একটা সমাধান হবে, কিন্তু সেই রকম সমাধান কিন্তু দেখা যায় না। কেন এত অনীহা আসলে, কি মনে হয় যে কর্মকর্তারা কেন এই এই টাইপের বিষয়গুলো বা এই সেক্টরে যারা একটু নিচু সেক্টরে যারা আসলে অনেক বেশি শ্রম দেয়, আমরা দেখি যখন বৃষ্টি হয় ম্যাচের সময় তখন তারা কী ধরনের আসলে মানে কায়িক পরিশ্রম করে একটা ম্যাচ কে মাঠে রাখে, সেই জায়গাটাতে তাদেরকে আসলে সেইভাবে মূল্যায়ন করা হয় না। বোর্ড মিটিংয়ে আসলে কীভাবে এটা মানে কীরকম এজেন্ডা হিসেবে, শক্ত এজেন্ডা হিসেবে থাকা উচিত কি না, কী মনে হয়? আমি আমি তো মনে হয় যে খেলাযোগ একটি খুব ভালো কাজ করেছে, কিন্তু এই কাজটি খেলাযোগের নয়, খেলাযোগে করার কথা ছিল না এই কাজ। এদিকে তার ক্রিকেট বোর্ডের নিজের দিক থেকে নজর দেওয়া উচিত ছিল, কারণ দেখুন আপনার কী হচ্ছে, ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের টাকা বাড়াচ্ছে, ক্রিকেট বোর্ড তাদের কর্মকর্তারা বাইরে যখন যাচ্ছেন তাদের ডেইলি অ্যালাউন্সে বাড়িয়েছেন, আগে থেকে একটি ধাপে ধাপে হয়েছে, কিন্তু এই কর্মচারীদের ব্যাপারে তাদের হয়নি, বা তার করেছেন সেটি এত যে 13 বছর পরে একজন কর্মচারীর বেতন দাঁড়িয়েছে 13,000 টাকা, এবং আজকের যুগে, আজকের দিনে, আজকের এই বাজার পরিস্থিতিতে 13,000 টাকা দিয়ে একজন লোক নিজে চলতে পারেন কি না সেটি যে কেউ বুঝতে পারেন, এবং তার পরিবার নিয়ে চলা সেটি কঠিন ভাই। হ্যাঁ, এখন বলতে পারেন যে তারা তো চলছে, তারা তো কাজ করছে, কাজের লোক তো পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এটি একটি বড় সমস্যা, আমরা দেখি যে কাজের লোক তো আছে, কিন্তু সেই কাজের লোকটি কিভাবে চলবে, তার কাছে তার থেকে ভালো প্রোডাকশন পাওয়ার জন্যে তার যে মানসিকভাবে যে স্থিতি দরকার, তার যে মানসিক প্রশান্তি দরকার, তার যে আর্থিক সচ্ছলতা দরকার, প্রয়োজন অনুযায়ী যে তাকে বেতন দেওয়া দরকার, সেই জিনিসটি কিন্তু আমরা ভাবি না।